বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞানীরা ভালো আছে নিশ্চয়। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, অধ্যায় 12, 81 পৃষ্ঠা আছে তোমার বইয়ের, 81 পৃষ্ঠায়। অধ্যায়ের নাম জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন নিয়ে মূলত আলোচনা। এখানে প্রথমে আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে, জলবায়ুর পরিবর্তন কি, আবহাওয়া কি, জলবায়ু কি, জলবায়ুর পরিবর্তন কি, এসব নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে যে এই পরিবর্তনটা কেন হয়, সেই কেন নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধু কি নিয়ে আলোচনা করব, আগামী দিন জলবায়ুর পরিবর্তন কেন হয়, যদি করতে পারি শুরু করতে পারি কেন, তাহলে করলাম, না হলে আজকে শুধু কিতে সীমাবদ্ধ থাকবো। তো কেন জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটা শিখবো এ অধ্যায়ে। আর জলবায়ু পরিবর্তন হলে আমাদের কি সমস্যা, আমাদের কি কোনো সমস্যা আছে, এই বিষয় নিয়ে আলোচনা হবে। তারপরে যেহেতু আলোচনা হচ্ছে তাহলে তো কিছু সমস্যা আছেই, এই সমস্যার সমাধান কি, জলবায়ু পরিবর্তনের যে সমস্যাটা হচ্ছে আমাদের এই সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করব, আর শেষের দিকে কিছু প্রশ্ন আলোচনা। ওকে, চলো শুরু করে দেই। আবহাওয়া, প্রথমে জলবায়ু না, প্রথমে আবহাওয়া। আমরা প্রতিদিন নিউজে ওয়েদার আপডেট পাই, তাই না? এই ওয়েদার আপডেট যেটা সেটা হচ্ছে ওয়েদার, বাংলায় হচ্ছে আবহাওয়া। কখনো স্বাভাবিক থাকে, স্বাভাবিক চলতে ফিরতে সমস্যা হয় না, কখনো কষ্ট, চরম চরম আকার ধারণ করে, বৃষ্টি, পানি জমে গেছে, স্কুলে যাওয়া যাচ্ছে না, আসা যাচ্ছে না, তারপর অনেক গরম, থাকা যাচ্ছে না, অস্বস্তি লাগতেছে, ক্লাসের মধ্যে বসে থাকতেছে, থাকা যাচ্ছে না, ঘরে বসে থাকা যাচ্ছে না। তা আবহাওয়া হচ্ছে কোনো একটা স্থানের তাপমাত্রা, বৃষ্টিপাত, ঝড়, এসবের কয়েকদিনের গড়, কয়েকদিনের গড় 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 সম্পর্কে তো তোমরা আগে থেকে জানো, যতগুলো সংখ্যা যোগ করে সংখ্যা কয়টা সংখ্যা ছিল ওইটাতে ভাগ করে দিলে গড় পাওয়া যায়, তাই না? তাহলে আবহাওয়া হচ্ছে কোন একটা স্থানের তাপমাত্রা, আজকে তাপমাত্রা কত, 30 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত, বৃষ্টিপাত মাপা যায়, বৃষ্টিপাতের পরিমাণ কতটুকু আমরা মাপতে পারি, কতটুকু হয়েছে এই মাসে বৃষ্টি, ঝড় কয়টা হয়েছে, কত বেগে হয়েছে, এসবের একটা গড় হচ্ছে আবহাওয়া। অল্প দিনের গড় আবহাওয়া হচ্ছে অল্প দিনের, এক সপ্তাহ বা কয়েকদিন, কয়েকদিনের তাপমাত্রা, বৃষ্টিপাত এবং ঝড়, এসবের গড় হচ্ছে আবহাওয়া। জলবায়ু তাহলে কি, যেটা আমাদের আলোচনার বিষয়, মূল আলোচনার বিষয়, এটা হচ্ছে জলবায়ু হলো আবহাওয়ার, এই যে আবহাওয়া কয়েকদিন কতটুকু তাপমাত্রা ছিল, কালকে ছিল 30, আজকে 30, আগামী দিন যদি 32 হয় তার আগে ছিল একদিন 35, গড় করেছিলাম আমরা, এরকম গড় করতে 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 গত 20-30 বছরে কত তাপমাত্রা ছিল, এটা হচ্ছে জলবায়ু। তাহলে জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। আবার মনে করো আবহাওয়া হচ্ছে কয়েকদিনের গড় তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, ঝড় ইত্যাদি, ধর কত বেগে বইছে, কয়টা ঝড় হয়েছে এই বছর, বা এই 7 দিনে কয়টা ঝড় হয়েছে, এটা হচ্ছে আবহাওয়া। জলবায়ু হচ্ছে গত 20-30 বছরে তাপমাত্রা কিরকম পরিবর্তন হয়েছে। তুমি তো 20-30 বছর বুঝবো না, আমাদের বা তোমার আব্বু আম্মু যারা আছে তারা 20-30 বছর আগে কিরকম দেখছে, শীতকাল ঢাকাতে কেমন ছিল, এখন তো ঢাকাতে শীত নাই বললেই চলে, এরকম আগে 20-30 বছর আগে আমরা ঢাকাতে কম্বল গায়ে দিতাম, এখন তো কম্বল লাগে না বললেই চলে, শীত খুঁজে পাওয়া যায় না। তাহলে জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের, দীর্ঘ বলতে এখানে 20-30 বছর, বছর সংক্ষেপে লিখলাম, বুঝে নাও, 20-30 বছরের গড়।
তাহলে 20-30 বছরের প্রত্যেক দিনের হিসাবটা করে রেক করে রাখবো, তারপর 20-30 বছরে কত দিন এটাকে ভাগ করে দিব, তাহলে গড় পাওয়া যাবে। তাহলে জলবায়ু হচ্ছে আবহাওয়ার 20-30 বছরের গড় অবস্থা, 20-30 বছরের তাপমাত্রা কিরকম ছিল গড়, বৃষ্টিপাতের গড় কত, ঝড়ের গড় কত, গড়ে কতগুলো ঝড় হয়েছে, এরকম বেগে ঝড় ছিল, এইসবের গড়, এটা হচ্ছে জলবায়ু। ওকে, এটা চেঞ্জ হয়, আবহাওয়া সবসময় চেঞ্জ হয়, এটা স্বাভাবিক ঘটনা, প্রত্যেক দিন প্রত্যেক সময় একই থাকে না। সূর্য যখন উঠে যায় তখন একটু গরম লাগবে স্বাভাবিক, রাত যখন আসবে তখন একটু ঠান্ডা লাগবে স্বাভাবিক, কিন্তু এই আবহাওয়ার যে উপাদান, উপাদান বলতে যে তাপমাত্রা, বৃষ্টিপাত, ঝড়, কালবৈশাখী, ঘূর্ণিঝড়, যাই হোক, এসবের উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন, উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন, এই যে কিছুক্ষণ আগে বললাম ঢাকাতে এক সময় ভালোই শীত ছিল, শীত লাগতো, তো তখন আমার কি করতে হতো, কম্বল গায়ে দিতে হতো, লেপ গায়ে দিতে হতো, এখন দেখা যায় যে হঠাৎ দু একদিন লাগলেও লাগতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শীতকাল কোন দিক দিয়ে চলে গেছে জানি না, মানে শীত ওরকম ফিলি করা হয় না। এই যে উল্লেখযোগ্য যে 20-30 বছর আগে কাপড় গায়েতে ঘুমাইতে হতো, কম্বল গায়েতে ঘুমাইতে হতো রাতে, শীতকালে এখন লাগতেছে না, তাহলে উল্লেখযোগ্য পরিবর্তন হলো, এইটাকে বলে জলবায়ুর পরিবর্তন, এটাকে বলে জলবায়ুর পরিবর্তন। তাহলে আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য এবং স্থায়ী পরিবর্তনকে কি বলে, জলবায়ুর পরিবর্তন। কোন স্থানে পরিবর্তন তো হঠাৎ হয় না জানি আমরা, ধীরে ধীরে পরিবর্তন হয়, হঠাৎ করে আমাদের দেশ শীতের দেশে পরিণত হবে এরকম হবে না, তাই না, যে বরফ পড়তে থাকবে এরকম হবে না, আস্তে আস্তে হয়তো হইতে পারে, কিন্তু আমরা জলবায়ু পরিবর্তন বুঝতে পারি, জলবায়ু পরিবর্তন যে হচ্ছে এটা আমরা বুঝতে পারি, তুমিও বুঝতে পারবা। এটা কিভাবে কিভাবে বুঝতে যাবে, কয়েকটা বিষয় আমরা যদি বিবেচনা করি, বিবেচনা করি মানে চিন্তা করি, যাচাই করে দেখি যে আগে কিরকম ছিল এখন কিরকম, তাহলেই কি হয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এই তাপমাত্রা, বৃষ্টিপাত, এসব ঝড়ের স্থায়ী পরিবর্তন হচ্ছে, স্থায়ী পরিবর্তন হচ্ছে, উপাদানগুলো স্থায়ী পরিবর্তনকে বলে জলবায়ুর পরিবর্তন। এক নাম্বার যেটা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে যে বৈশ্বিক উষ্ণায়ন, বিশ্ব থেকে বৈশ্বিক, বিশ্ব মানে সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বব্যাপী উষ্ণায়ন মানে গরম, গরম হয়ে যাওয়া, আস্তে আস্তে গরম হইতেছে আর কি, উষ্ণায়ন মানে গরম হচ্ছে হচ্ছে হচ্ছে, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, গরম হচ্ছে। ওকে, তাহলে আমরা যদি এরকম করি যে পৃথিবীর সব স্থানের তাপমাত্রা নির্ণয় করে গড় করি, আচ্ছা তোমাকে বলি যে তোমাকে যদি জিজ্ঞাসা করি এখন যে তোমাদের ঘরের তাপমাত্রা কত বা তোমাদের বাসার তাপমাত্রা কত, তাহলে কি বলবো, তুমি একটা থার্মোমিটার নিয়ে মেপে ফেলবো, তাই না, কিন্তু কোথায় মাপবা, তোমার জানলার পাশে তো ঠান্ডা বাতাস, কিন্তু আম্মু যেখানে কাজ করতেছে কিচেনে ওখানে গরম না, তাহলে দুই জায়গায় তো তাপমাত্রা ভিন্ন, তাহলে তুমি আমাকে কোনটা বলবা। হ্যাঁ, তুমি তো অনেক বুদ্ধিমান বিজ্ঞানী, তুমি দুইটা গড় করে আমাকে বলবা, তাই না, দুইটা মান পাইলা, ধরো একটা তোমার রুমে 30 আর কিচেনে ধরো 40 পাইলা, তাহলে কি করবা, দুইটা সংখ্যা গড় করতে হবে, দুই দিয়ে ভাগ করতে হবে, তাই না, 30 আর 40 70, 70 কে দুই দিয়ে ভাগ করলে পাওয়া যায় 35। তুমি আমাকে বলবা স্যার আমাদের ঘরের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, আবার বলে দিবা যে গড়ে 35 ডিগ্রি সেলসিয়াস, সব জায়গায় একই রকম না, এই পৃথিবীর তাপমাত্রা মাপার ক্ষেত্রেও আমরা সকল স্থানের যেখানে বরফ আছে সেখানেও তাপমাত্রা মাপবো, যেখানে মরুভূমি আছে সেইখানেও তাপ মাপবো, বরফ কোথায় আছে, মেরুতে, উত্তর মেরু, দক্ষিণ মেরু পড়ছে না, আরো আছে পাহাড়ের উপরে বরফ থাকে, সাদা সাদা পাহাড়ের উপরে দেখা যায় না,
সেটাও কিন্তু বরফ, বুঝতে পারছো? তাহলে বৈশ্বিক উষ্ণায়ন মাপার জন্য আমাদের কি করতে হবে, পৃথিবীর সমস্ত স্থানের তাপমাত্রা জেনে নিতে হবে। মনে করো আমরা 1,000 স্থানের তাপমাত্রা মাপলাম, 1,000 জায়গার তাপমাত্রা মেপে নিলাম। এবার কি করব, গড় করব। 1,000 জায়গার তাপমাত্রা গড় করতে হলে কি করতে হবে, 1,000 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে হয়ে গেল গড় তাপমাত্রা পেয়ে গেলাম। মনে করো আমরা মনে মনে চলে গেছি বিভিন্ন জায়গায়, 1,000 জায়গায় তাপমাত্রা মেপে আসছি, এবার গড় করে ফেলছি, তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর গড় তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে, পরিবর্তন মানে কি, মানে 20 বছর আগে বা 100 বছর আগে যেরকম ছিল এখন কি একই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? অ্যান্সার হচ্ছে, আমি লিখে রাখছি দেখো, ইয়েস চেঞ্জ হয়েছে। দেখো আমি বলছিলাম যে ঢাকার আগে কি করতে হইতো, কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে হইতো শীতকালে, এখন ঘুমাইতে হয় না। তাহলে কি তাপমাত্রা বেড়েছে না কমেছে? বেড়েছে। এটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, ঢাকাতে বাড়ছে, দেখা যায় অন্য অন্য এলাকাতেও একই ঘটনা ঘটছে, তাপমাত্রা বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে। ওকে, আমরা নেক্সট তাপমাত্রা বাড়ার একটা বিষয় গবেষণা মতো করে পড়বো, থেকে আমরা নেক্সট পড়বো। হ্যাঁ।